নমস্কার, আমি রাজীব দত্ত। রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শালা শব্দটি ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রতিমন্ত্রী নিশীথ পরামানিক, যিনি কোচবিহারের সাংসদ, তাকেও আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি মুখ্যমন্ত্রী বলেন ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে যে কোচ আমার দলের আপদ ছিল, সেই লোকটাই এখন আমরা তাড়িয়ে দিয়েছি, সেই লোকটাই এখন বিজেপির সম্পদ হয়েছে। গুরুতর অভিযোগ করেন নিশীথের বিরুদ্ধে যে সেন্ট্রাল পুলিশের টুপি পরে ঘুরে বেড়ান, প্রায় 4-5 ভ্যান পুলিশ নিয়ে ঘুরে বেড়ান। শুনিনি মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলে ও ছিল আপদ আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পড়ে, আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল, উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন, আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কী কী কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে, আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার, লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা, দেশের কলঙ্ক, গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? শুনলেন মুখ্যমন্ত্রী বললেন যে নিশীথের বিরুদ্ধে যা যা কেস আছে সেগুলো তিনি ওখানকার স্থানীয় নেতাদের দিয়ে দেবেন নিশীথ পরামানিকের বিরুদ্ধে প্রচার করার জন্য। এই সমস্ত যে প্রতিদিন কখনো অমৃতা রায়, কখনো দেবাশিস ধর, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেছেন, সেই সঙ্গে আক্রমণ করেন প্রধানমন্ত্রী, সেই সঙ্গে আক্রমণ করছেন নিশীথ পরামানিক, মানে সমস্ত সবাইকে কিন্তু তিনি আক্রমণ করছেন। অর্থাৎ এই তার আক্রমণের ধরন দেখে অনেকেই বলছেন যে তার তিনি মেজাজ হারাচ্ছেন, কারণ তিনি চাপে পড়ে গিয়েছেন। এই লোকসভা নির্বাচন তার কাছে, তৃণমূলের কাছে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ, সেটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী নিজে মেজাজ হারাচ্ছেন প্রতিটা মিটিংয়ে। কী বলেন আপনারা, জানান আপনাদের মতামত। ধন্যবাদ।